আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সিরিজ জয়ে বড় অবদান রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ এর আগে দুই হাজার সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হারে তিন শূন্য ব্যবধানে গত বছর মিরপুরে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি ড্র হয় রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় সতেরো ওভার একশো ষোলো রান করে আফগানরা বৃষ্টিবিঘিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য দ্বারায় সতেরো ওভারে একশো উনিশ রান দলের জয়ে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও আফর হোসেন উদ্বোধনীতে তারা গড়েন সাতষট্টি রানের জুটি এরপর মাত্র নয় রানের ব্যবধানে বাংলাদেশ হারা তিন উইকেট তবে তৌভিদ্রিদ এবং সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচ বল হাতে রেখেই চার উইকেটের জয় পায় বাংলাদেশ এই জয়ে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা দলের জয়ে বল হাতে দুই উইকেট আর ব্যাট হাতে অপরাজিত আঠারো রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে ম্যাচ শুরুর পুরস্কার জিতে নেন সাকিব দুই ম্যাচে ব্যাট হাতে পঁয়ত্রিশ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে চার উইকেট শিকার করেন সাকিব শুধু তাই নয় অলরাউন্ড পারফরমেন্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে যোগ্যতার প্রমাণ রেখে সিরিজ সেরা হন সাকিব পুরস্কার বিতরণী শেষ করে সংবাদ সম্মেলনে কথা বললেন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে সেই স্বস্তির কথা উঠেল সাকিবের কণ্ঠেও তিনি অবশ্যই এটা অনেক স্বস্তির যেসব করার চেষ্টা করছি সেসব কাজে আসে বা কাজে লাগে কিংবা পরিকল্পনাগুলির প্রতি ফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলাফলও হচ্ছে তখন এসে ভালো কিছু আর কি হতে পারে তিনি আরো বলেন আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা দলের হয়ে অবদান রাখার চেষ্টা করা এবং দল হিসেবে খেলার সেটি আমরা চেষ্টা করছি সাইকিম বলেন অবশ্যই ভালো লাগছে আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টিতে আমাদের খুব ভালো ছিল না এই সিরিজের আগে যেহেতু এরকম সিরিজ জিততে পারলাম বিশেষ করে এরকম কন্ডিশনে আমার কাছে মনে হয় এই জয় আমাদেরকে সামনের দিকে আরও প্রেরণা যোগাবে ভালো ফলাফলের জন্য তার ভাষায় কন্ডিশন অনুযায়ী যেভাবে আমরা এখনো পর্যন্ত যেভাবে যাচ্ছি আমার মনে হয় খুব ভালো হচ্ছে তবে ভিন্ন কন্ডিশনে নানা চ্যালেঞ্জ আসবে এবং সেগুলোর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে